আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণ, একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রচুর পরিমাণের ফল ধরে আছে। প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে কমলা গাছটি রয়েছে, এটা হচ্ছে দার্জিলিং কমলা। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা জাত। তো ইন্ডিয়ার দার্জিলিং এ গেলে হয়তো যারা ইন্ডিয়াতে গেছেন তারা দেখতে পাচ্ছেন, এবং আমরা এই কমলাটা আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা ইম্পোর্টের মাধ্যমে আমাদের দেশে আসতো, সেখান থেকে আমরা কিনে খেতাম। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর ফলন হবে সেটা কিন্তু আমরা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি, কিন্তু বাংলাদেশে বর্তমানে স্মার্ট কৃষকদের কারণে কিন্তু এই চাষগুলো বাংলাদেশে সম্ভব। কারণ এখন আমরা চাষ সম্পর্কে জানি এবং বুঝি, যার কারণে আমাদের দেশে কিন্তু বিদেশি যেসব উন্নত ফলের চাষগুলা সেইগুলা কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকরা এখন করতে পারছে। তো আপনি যদি তরুণ উদ্যোক্তা হতে চান, যে কৃষির সাথে আপনি লিপ্ত থাকতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফসলের চাষ করে আপনার ভাগ্য আপনি বদলাইতে পারেন। দর্শক বন্ধুরা দেখেন যে কি পরিমাণ ফল আসছে, এই যে ফলের সাইজ গুলাও কিন্তু বেশ সুন্দর, এবং ফলের শেপটাও কিন্তু অনেক সুন্দর, এবং এটা কালারটাও কিন্তু দারুণ, আর এটা মার্কেট ভ্যালুটাও কিন্তু অনেক ভালো। এটা বাগান থেকে এই ফলটা আপনার বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। তো আপনার গাছ লাগানোর 2 বছর পরের থেকে কিন্তু কাঙ্ক্ষিত যে বাণিজ্যিক ফলনটা সেটা পাওয়া যায়। আর এটা জমিতে আপনার চাষ পদ্ধতিটা হচ্ছে, প্রথমে জমিটা ভালোভাবে চাষ করে নিতে হবে, চাষ উপযোগী করে জমিতে পরিমাণ মতন জৈব সার ছিটিয়ে নিয়ে তারপরে 8 হাত বাই 8 হাত দূরত্বে স্কোয়ারে গাছগুলো রোপণ করতে হবে। প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে চাষ করতে হলে 1 বিঘা জমিতে আপনার 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে, তারপরের থেকে কিন্তু আর কোনো খরচ নাই। ওই হারভেস্ট করার সময় কিছু একটা খরচ হবে, আর যখন ফলগুলো গাছে আসবে তখন একটু পরিচর্যা যেটুকু সেটুকু আপনার প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু বেশি আপনার কোনো পরিচর্যা এখানে লাগে না। তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই চাষটা আপনারা করতে পারবেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার মাটি এবং আবহাওয়া কিন্তু এই দার্জিলিং কমলা চাষের জন্য উপযোগী। দর্শক এদিকে যদি দেখেন তাহলে দেখেন যে কি পরিমাণ ফল আছে প্রত্যেকটা ডালে। আমার হাতে যে 4টা ফল আছে, 4টা ফলের দাম হচ্ছে 110 টাকা। তো এই ফলটা অত্যন্ত লাভজনক একটি চাষ। আপনি চাইলে, আপনার যদি পরিত্যক্ত জমি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই ফলের চাষ করতে পারেন। আপনি যদি চাকরি বাকরি করেন সেই ক্ষেত্রেও কিন্তু, যারা চাকরি করে তারা কিন্তু আপনার সময় দিতে পারে না। আপনি একটা ফসলের চাষ করলে দেখা যায় শাকসবজি চাষ করলেন, আপনি সময় দিতে পারবেন না, কিন্তু আপনি যখন এই ধরনের কমলার চাষ করবেন তখন এটা কিন্তু বছরে একবার আপনার হারভেস্ট যোগ্য হবে, আর ওই অল্প কিছু দিনের সময় কিন্তু আপনারা যে কেউ দিতে পারবেন। এই জন্য কিন্তু আপনারা যারা চাকরি করবেন তারাও করতে পারেন, এবং যাদের পরিত্যক্ত জমি আছে বেশি তারা চাইলে এই চাষটা করতে পারেন। প্রথমত চাষ শুরু করার আগে আপনি 1 বিঘা জমিতে চাষ করে দেখতে পারেন, আসলে আপনার 1 বিঘা জমি থেকে যদি আপনি ডেভেলপ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আরো চাষ বাড়াইতে পারবেন। 1 বিঘার কথা বলছি এই কারণেই, কারণ চাষ সম্পর্কে আগে বুঝতে হবে। আপনি যদি চাষ সম্পর্কে কিছু না বুঝেন সেই ক্ষেত্রে আপনি চাষ করলেই, যে নার্সারির থেকে গাছ কিনে রোপণ করলেই কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলনটা পাওয়া যায় না। ফলনটা পাইতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হয়। তো পরিশ্রমটা হচ্ছে, আপনার যখন গাছে ফুল আসবে তখন আপনি কি ট্রিটমেন্ট করবেন, এবং আপনার যখন গাছে ফলগুলা দাঁড়াবে তখন আপনি কি ট্রিটমেন্ট করবেন, এটা সেচের ব্যবস্থাটা কি, কখন কখন সেচ দিতে হবে, এই সম্পর্কে জানতে হবে। তো এই বিষয়গুলো আপনারা যে নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করবেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে আপনারা সব ধরনের পরামর্শ কিন্তু নিতে পারবেন। কারণ আপনারা যদি তাদের কাছে জিজ্ঞেস করেন তারা কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে, কারণ তাদের কাছ থেকে যখন আপনি গাছগুলো সংগ্রহ করবেন অবশ্যই তাদের হেল্প আপনাকে নিতে হবে, তাদের হেল্প ছাড়া কিন্তু আপনি এগোইতে পারবেন না। এই জন্য সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, রাখলে কিন্তু এই ধরনের আজকে আপনি যেই ফলের বাগানটা ভিডিওর মাধ্যমে দেখছেন, আমার মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি, এই বাগানের একসময় আপনার যদি চেষ্টা থাকে আপনিও কিন্তু এই বাগানের মালিক হতে পারবেন। তো ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয়, ইচ্ছা না থাকলে কিছুই হয় না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের বয়স হচ্ছে আপনার 3 বছরের প্লাস। আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণ, একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রচুর পরিমাণের ফল ধরে আছে। তো এই বাণিজ্যিক ভাবে ফল কিন্তু আপনার 2.5 বছর বয়স, 2 বছর পরের থেকেই কিন্তু আসে, আর যত দিন যাবে যত বছর পার হবে তত কিন্তু ফলের যে ধরনটা এটা আপনার বৃদ্ধি পাবে। কারণ গাছ যত বড় হবে ফল তত বেশি, গাছ ছোট থাকলে তো ফল কম হবে, গাছ ছোট থাকলে আপনার গাছের ডালপালা থাকে কম, যার কারণে ফলটাও কম আসে। আর গাছ যত বড় হবে তত কিন্তু এটাতে ফুল ফল ততই বেশি থাকবে, আর যত ফল তত কিন্তু লাভ বেশি। তো আপনারা নির্ভয়ে আপনারা চাইলে এই কমলা চাষ করতে পারেন, এটা অত্যন্ত লাভজনক একটি চাষ। আপনারা যে কোনো মাটিতে, যেসব উচ্চ জমি আছে যাদের, তারাই কিন্তু এই কমলাটা চাষ করতে পারবেন। একেবারে যেসব জমিতে আপনার পানি বেঁধে থাকে সবসময় সেই সব জমিতে কিন্তু কমলা চাষ করতে পারবেন না। তো উঁচু জমি বাছাই করে আপনারা এই চাষটা করবেন, এটা অত্যন্ত একটি লাভজনক চাষ। আপনিও
এরকমের বাগানের মালিক হতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হবো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।